কুরবানির ঈদের আগের দিন গেল শুক্রবার রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহাটছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। তার উপর গুলি চালান বাহাটছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। ঘটনা তদন্তে ইতিমধ্যেই 3 সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলীকে প্রধান করে অতিরিক্ত পুলিশ সুপার ও রামু 10 পদাতিক ডিভিশনের জিওসির একজন প্রতিনিধি সহকারে এই কমিটি গঠন করে। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এখনও তদন্ত সাপেক্ষে কোনো মন্তব্য করেনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তিনি বলেন এই বিষয়ে অবশ্যই নিরপেক্ষ তদন্ত হবে। তদন্ত কমিটি যেহেতু আমরা তৈরি করেছি এবং তাদের উপরে দায়িত্ব ন্যস্ত হয়েছে, কাজেই এখন আমাদের কিছু তাদের তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না। একটা নিরপেক্ষ তদন্তের জন্য জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, আমাদের পুলিশের একজন প্রতিনিধি, একজন সামরিক বাহিনীর একজন প্রতিনিধি দিয়ে 3 সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও সেটা নির্দেশনা দিয়েছিলেন যে একটা তদন্ত করে এটার বিষয়টি সরাহা করার জন্য। আমাদের সেই জিনিসটাই আমরা করেছি। আমরা খুব শীঘ্রই তাদের একটা আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, খুব শীঘ্রই তারা একটা কমিটি তাদের তদন্ত রিপোর্ট সাবমিট করলেই আমরা সামনে। জানা গেছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা 2018 সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মুক্তিযোদ্ধা এরশাদ খানের পুত্র। গত 3 জুলাই ভ্রমণ বিষয়ক একটি ডকুমেন্টারি তৈরি করতে কক্সবাজার যান তিনি। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।